কি ব্যাপার, তোমরা এখানে কেন আসছো? স্যার গো, আমরা মেলা বিপদের মধ্যে আছি স্যার, আমাকে সাহায্য করে স্যার। আরে আরে, উঠো উঠো উঠো। কেন, কি হয়েছে স্যার? আমাকে ঘর বাড়ি ভেঙে যেতেছে স্যার। বস্তি গুলো আমাদের ভেঙে দিতেছে উপর মলের লোকজন। টাকা পয়সার অভাবে আমরা সেগুলো জরিমানা দিয়ে পুষাতে পারতেছি না স্যার। আমাদের ঘর বাড়ি ভেঙে গেলে আমরা থাকুম কই তার খন কই কি স্যার, আমাদের কত টাকা দিয়ে সাহায্য করেন না। আচ্ছা, আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? সাহেব, আপনি যেই শর্ত দেবেন আমরা সেই শর্তে রাজি, আপনি খালি কন। শর্তটা হচ্ছে যে আমি যে টাকাটা তোমাকে দিব, তুমি সেই টাকার বিনিময়ে তোমার ওয়াইফকে আমার কাছে রেখে যেতে হবে। সাহেব, আপনি এগুলো কোন ধরনের কথা কইতেছেন? স্যার যা কইছে ঠিকই কইছে, আমি রাজি আছি। এই বউ, তুমি এগুলো কি কইতেছো? তুমি সামান্য করে টাকার লেগে সারের লগে থাকবা? দেখো, রাস্তা রাস্তা থাকার থেকে সারের লগে থাকাই ভালো। এনে এই সবগুলো টাকা রাখ, আর মনে রেখো এই টাকাটা যেদিন আমাকে ব্যাক করতে পারবা সেদিন তুমি তোমার ওয়াইফকে এখান থেকে নিয়ে যাবা। নাও আসো, যাও। তুই আমার তোর নোংরা দেওয়ার স্পর্শ করবি না কয়ে দিলাম। কি ব্যাপার, এখানে কিসে এত চিলেচিলে হচ্ছে? ও স্যার, আপনি চলে আসেন। স্যার কই, স্যারে ডাকেন, স্যারের টাকাগুলো স্যারে ফেরত দেওয়ার জন্য আইসি আমি। 6 মাস আগে সামান্য কিছু টাকা লেগে আমি আমার বোর্ড এখানে বন্ধক রেখে গেছিলাম, আমি সেই টাকাগুলো এখন স্যারে ফেরত দিতে আইসি। স্যারে ডাকেন। দাও টাকাগুলো আমার হাতে দাও। এলন স্যারের টাকা, সুদ সহ ফেরত দিয়ে দিছি। স্যারে ডাকেন। এতগুলো টাকা তুমি কোথায় পেলা? তুমি তো কোনো কাজবাজ করতে না। কি করবো সাসিকন, গরিব মানুষ বলে কথা, আত্মসম্মান বলে কিছুতে টা আছে নাকি? আত্মসম্মানের লেগে তো কাম করছিলাম এতদিন তোরা। আমাকে যখন টাকা পয়সা ছিল না, স্যারের কাছে আইছিলাম কিছু টাকা নিয়ে লেখা। স্যার কী করছিল জানেন তাসি? স্যার সামান্য কিছু টাকার লোভ দেখা আমার বোনের স্যারের কাছে লেখা দিছিল। আমার বোনের নেওয়ার জন্য হলেও তো এই টাকাগুলো স্যারের ফেরত দেওয়া লাগতো, তাই না? আমার টাকা আপনাদের কাছে ফেরত দেওয়া হয়ে গেছে, এখন আমি যাই। আরে শোনো, কোথায় যাচ্ছ? যার জন্য এত কিছু করেছো তোমার বউকে নিয়ে যাও। কী কইলেন চাচি, আমি কার্যালয়ে যাবো? বউ? হ্যাঁ রে, আপনি বউ কইতেছেন? আরে এরা কি বউ কয়? এত বউ নামের কলঙ্ক চাচি। যে বউ স্বামীর বিপদের সময় স্বামীর পাশে থাকতে পারে না, সামান্য কিছু টাকার লেগে অন্য একটা পর পুরুষের সঙ্গে থাকতে রাজি হয়ে যায়, তারে আপনি বউ করতেছেন চাচি? আর ওর মতো মায়া মানুষ আমি তো জীবনে ক্ষমা করতে পারবো না। এখন তোরা দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে যায় চাচি, বিশ্বাস করেন। ও যখন সেদিন সামান্য কিছু টাকার লেগে সারার লগে থাকতে রাজি হয়ে গেছিলো, আমার ভিতর থেকে মনে হচ্ছিলো হৃদয়টা চুরমার হয়ে যাইতেছিল। আমি কাউরে কিছু কইতে পারি নাই চাচি, এখন আপনি কইতেছেন ওর সাথে করে নিয়ে যাওয়ার লেগা। আরে এসব তোমাকে করেছি আমরা শিক্ষা দেওয়ার জন্য, উল্টা তোমার বউকে আমার ছেলে নিজের বোনের মতো দেখেছে, কোনোদিন তোমার বউর গায়ে আমার ছেলে টাচও করে দেখেনি। কি কোন শাস্তি এগুলা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ম্যাডাম দেন, ওইটা আমার হাতে দেন। আরে মা, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? না ম্যাডাম, কিছু হয় নাই, এমনি। আরে মা, আমি তো তোমার মায়ের মতো, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে, হয়তো বা আমি তোমাকে সাহায্য করতে পারবো। ম্যাডাম কি কমুকন, আমরা যে বস্তিতে থাকি ওই বস্তিটা উঠে ফেলতেছে, ভাঙে চুড়ে ফেলতেছে উপর মহলের লোকেরা। তারা কই সেখানে থাকা যাবো না, এখন আপনি তো আমাকে অবস্থা জানেনি, নুন আনতে পান্তা ফুরায়, আমরা কেমনে নতুন বাসা ভাড়া নিয়ে থাকুম? আমার জামাইটু কোনো খোঁজ খবরই নাই, সারাক্ষণ এইদিক ওইদিক থাকে, ঠিক মতো কাজকামও করে না, ইদানিং তো একটু কাজ করে না। আমি কোন হালে আসি, কই আসি, কি করতেছি কোনো খোঁজ খবর নেয় না সারাদিন। আমি চিন্তা আছি যে এই বস্তি থেকে উঠাই দিলে কই যামো, কি করবো না করবো, তার তো কোনো চিন্তাই নেই আমাকে নিয়ে। আমি বুঝতে পারতেছি না আমি কি করবো, এই জন্য অনেক টেনশন হইতেছে আমার। একটা কাজ করো মা, তুমি তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, তুমি ওকে যে বলবা তোমাদের নতুন ঘর বানানোর জন্য আমরা সাহায্য করব, আর এসব বলে ওকে এখানে নিয়ে আসবা, ঠিক আছে? আর ওকে কিভাবে সোজা করা লাগে সেটা আমি দেখব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। লজ্জা করে না তোমার? তোমার এই বউকে তুমি সন্দেহ করছো? আমরা এসব তোকে শিক্ষা দেওয়ার জন্য করেছি, যাতে তুই তোর ফ্যামিলির উপর দায়িত্বশীল হতে পারিস।
আর তোর শুক্রিয়া আদায় করা উচিত যে তোর অসহায়তার সুযোগ নিয়ে নেই আমি। আমি ওকে আমার বোনের মতো করে রেখেছি, আর অন্য কেউ হলে ঠিকই তোর বউয়ের সাথে অসহায়তার সুযোগ নিত। চাষি, আমার মেলা বড় ভুল হয়ে গেছে চাষি, আমার ক্ষমা করে দিয়েন। আর স্যার, আমি না বুঝে আপনারা অনেক উল্টাপাল্টা মানুষ ভাবছিলাম, আমারও আপনি ক্ষমা করে দিয়েন। পারুল, তোমার কাছে আমি ক্ষমা চাবো কোন মুখ নিয়ে কাও? তারপর আমি তো তোমার স্বামী, তাই না? আমার তুমি ক্ষমা করে দিও। আমি আমি মানতেছি যে আমি তোমার স্বামী হয়ে উঠতে পারি নাই, তোমার প্রতি আমার যে দায়িত্বগুলো আসিল একটাও পালন করতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো, আমি আজকে সকলের সামনে কথা দিতেছি, আমি এখন থেকে তোমার ভালো মতো খেয়াল রাখুম, তুমি যা কইবে আমি তাই শুনুম, অনেক মন দিয়ে কাম করুম, একটা ভালো স্বামী হওয়ার চেষ্টা করুম। তুমি প্লিজ আমার ক্ষমা করে দিও। তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে তোমার বউয়ের দায়িত্ব ভালো করে পালন করবে, ঠিক আছে?